একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। এবং ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সুস্থতা এবং ভালো থাকা কামনা করে আমার অনলাইন ক্লাস শুরু করছি। আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সুস্মিতা তালুকদারের প্রীতি, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ তোমাদের যে টপিকটা পড়াবো, জাস্ট আমাদের মহান 21শে ফেব্রুয়ারির একদিন আগে এই ক্লাসটা তোমাদেরকে নিচ্ছি, এই জন্য মানে আমার আরো বেশি ভালো লাগছে আসলে ক্লাসটা তো নিতে, কারণ ইতিহাসটা, 21শে ফেব্রুয়ারির ইতিহাসটাও তোমরা জানতে পারবে, আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগ তোমরা জানতে পারবে, কতটা ত্যাগের বিনিময়ে, কতটা রক্তের বিনিময়ে আজ আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আমি বাংলায় কথা বলছি, তোমাদের ক্লাস নিচ্ছি, মনের ভাব প্রকাশ করছি, কিন্তু এই পথটা খুব মসৃণ ছিল না। অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছেন, অনেক বোন তার ভাই হারিয়েছেন, অনেক স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তান বাবা হারিয়েছেন। তো এই যে যে ত্যাগ তিতিক্ষা, এই ইতিহাসগুলো যদি তোমরা জানো, তবে এর মর্যাদাটা তোমরা বুঝতে পারবে আসলে। যাই হোক, আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তার শিরোনাম ভাষা শহীদদের পরিচয়, এই ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা এবং ভাষা আন্দোলনের আন্তর্জাতিক আয়াম। এই কবিতাটা তোমরা অবশ্যই পড়েছ, কবিতাটার নামটা না আমার ভীষণ পছন্দের, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ঠিক তাই, কিছু সময়ে কান্নার অপেক্ষা করা যায় না, ডিরেক্ট বিচার চাইতে হয়। এই শিরোনামটা মানে আমার ভীষণ পছন্দের একটা কথা, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মাতাল নই, আজ আমি রক্তের গৌরবে অভিষিক্ত। যারা আমার অসংখ্য ভাই বোনকে হত্যা করেছে, যারা আমার হাজার বছরের ঐতিহ্যময় মাতৃভাষায় অভ্যস্ত মাতৃ সম্বোধনকে কেড়ে নিতে গিয়ে আমার এসব ভাই বোনদের হত্যা করেছে, আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মাহবুব আলম চৌধুরীর কবিতায়, তোমাদের বইতে এই কবিতাটা একদম মানে পুরোটাই দেয়া আছে, অবশ্যই অবশ্যই কবিতাটা পড়ে নিবে, যদি ইয়াতেও কি বলে, এটা কিন্তু 21শের প্রথম কবিতা, আর এই কথাটাও কিন্তু মাথায় রেখো, এটা ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে, 21শের প্রথম কবিতা কার লেখা, কোন কবিতা, এটা কিন্তু আসে। এটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারির প্রথম কবিতা, মাহবুব আলম চৌধুরীর লেখা, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো এই কবিতাটা শুরুতে এই জন্যই বললাম, তোমাদের মানে ইয়াটা মানে এটাকে যেটাকে বলে ব্রেন স্টর্মিং। এবার মূল আলোচনায় চলে যাই। তোমরা জানো যে কোনো জাতির প্রাণ শক্তি হচ্ছে মাতৃভাষা, কারণ এই মাতৃভাষার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সকল মানে অভিব্যক্তি প্রকাশ করি। মাতৃভাষার মাধ্যমে একজন মানুষ স্বপ্ন দেখে, কল্পনার জাল বিস্তার করে, আবার তার যে আবেগ, অনুভূতি, চিন্তা ভাবনা সকল কিছু প্রকাশ করে মাতৃভাষার মাধ্যমে। শুধুমাত্র আবেগ অনুভূতিটাই বড় কথা নাই, যে কোনো সংস্কৃতি, সেই সংস্কৃতির মূল ভিত্তিটাও কিন্তু মাতৃভাষা। আমাদের সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা। পাকিস্তান রাষ্ট্রটা যখন তৈরি হয়, পাকিস্তানি শাসক গোষ্ঠী এই বিষয়টাকে না জাস্ট ইগনোর করেছে, তারা বুঝতেই পারেনি যে বাংলা ভাষা এটা যে আমাদের মানে কতটা ভালোবাসার, আমাদের মনের কোথায় এর অবস্থান, এই জিনিসটা তারা বুঝতে পারেনি, ভাষার মর্যাদাটা তারা বুঝতে পারেনি। তারা হুট করে মনে করেছে যে কোনো একটা ভাষা চাপিয়ে দিলেই হলো, তারা ভেবেছে ধর্মের ভিত্তিতে দেশ হয়েছে, ধর্মের ভিত্তিতে ভাষা হবে। বাংলার সাথে যেহেতু সংস্কৃত ও হিন্দির মিল আছে, তাদের এরকম একটা ধারণা যেটা হিন্দুদের ভাষা, কাজে এই ভাষাটাকেও বর্জন করতে হবে, ভাষাটা হবে উর্দু। এই যে যে স্টুপিড চিন্তা ভাবনা এবং আমাদের উপর চাপিয়ে দেওয়ার
স্টুপিডিটি তারা দেখিয়েছে, তার রেজাল্টই কিন্তু এই 1952 সালের ভাষা আন্দোলন। তারা এই ঘোষণাটা দেওয়ার পরপরই বাংলার সমাজ ফেটে পড়েছে। আচ্ছা, আরেকটা বিষয় ভাষা আন্দোলন নিয়ে শুরুতেই তোমাদেরকে বলি, এই একটা বিষয় খুব কথা বলে, বিতর্ক করে, সেটা হচ্ছে ভাষা আন্দোলন তো শিক্ষিতদের আন্দোলন, এখানে শিক্ষিতদের অসুবিধা হতো জন্য আন্দোলন করেছে। হ্যাঁ, শিক্ষিতদের আন্দোলন, সমস্যাটা কোথায়? কারণ তখন এতটা টেকনোলজি ছিল না, প্রযুক্তি ছিল না যে একটা ঘটনা ঘটার সাথে সাথে সারা বাংলাদেশে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এর মূল কেন্দ্রটা ছিল ঢাকাতে, সুতরাং প্রতিবাদটা ঢাকাতে হবে। আর ঢাকা কেন্দ্রিক যে কোনো, আমাদের এখনকার অবস্থা চিন্তা করো না, ঢাকার যে শিক্ষার হার সারা বাংলাদেশের, শিক্ষাটা বড় কথা না, ঢাকার যে উন্নতি, যেহেতু এটা আমাদের রাজধানী, আমাদের এখনো কিন্তু সবকিছুই ঢাকা কেন্দ্রিক, তো তখনও তো আরো বেশি ঢাকা কেন্দ্রিক ছিল শিক্ষিত। এখানে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, আন্দোলনটা সেখান থেকে প্রথম আসবে, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? এটা এটা বলে আসলে ভাষা আন্দোলনকে অনেককে ছোট করার চেষ্টা করে, এটা অপচেষ্টা। তো এই যে তাদের, পাকিস্তানিদের যে একটা স্টুপিড সিদ্ধান্ত যে তাদের ভাষাটাকে আমাদের উপর চাপিয়ে দিবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে মূলত আন্দোলনটা হয়েছিল। এবং এই আন্দোলনে কারা শহীদ হয়েছিল, কারা কারা শহীদ হয়েছেন, তাদের পরিচয়টা নিয়ে আমাদের আজকের এই ক্লাসটা। প্রথমে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ, ওনাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। শহীদ রফিক, উনি মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার পারেল গ্রামে জন্মগ্রহণ করেন 1932 সালে। ওনার বাবার নাম মরহুম আব্দুল লতিফ এবং মায়ের নাম রাফিজা খানম। ওনার বাবা মারা যান 1962 সালে এবং ওনার মা মারা যান 1989 সালে। রফিক উদ্দিন আহমেদের ছোট ভাইয়ের নাম খোরশেদ আলম। এবং শহীদ রফিক উদ্দিনকে 2000 সালে মরণোত্তর 21শে পদক প্রদান করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মোহাম্মদ রফিক যে ছাত্র জনতারা বিক্ষোভ করেছিল, সেই বিক্ষোভে সরাসরি অংশ নেন। এবং যখন পুলিশ এই ছাত্রদের মিছিলে লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস ছুড়ে মারে, তো এই সব থেকে বাঁচার জন্য অন্যান্য ছাত্রদের সাথে উনি মেডিকেল কলেজের হোস্টেলে আশ্রয় নেন। তো বিকেলের দিকে আবার যখন তারা ইয়াতে বের হন, কিছুক্ষণ পরে যখন আবার রাজপথে বের হন, আন্দোলনে বের হয়, তখন হঠাৎ করে পুলিশের একটা গুলি এসে রফিকের মাথায় লাগে। শুধু মাথায় লাগে না, ওনার মাথার খুলিটা আসলে উড়ে যায়। এবং তোমরা উইকিপিডিয়াতে দেখবে যে ওনার ব্রেনটা আরেকজন হাতে নিয়ে, আসলে মানে সব বলতেও খুব খারাপ লাগে। তো যাই হোক, উনি এভাবেই মারা যান। সে সময় ওনার বয়স হয়েছিল মাত্র 26 বছর। এবং উনি কিন্তু ভাষা আন্দোলনের প্রথম ভাষা শহীদ, এই প্রশ্নটাও তোমাদের বোর্ড পরীক্ষায় এবং ওই যে কি বলে ভর্তি পরীক্ষায় কিন্তু আসে যে প্রথম ভাষা শহীদ কে ছিলেন, নামটা মনে রাখবে, শহীদ রফিক। এরপর ভাষা শহীদ আবুল বরকত, শহীদ আবুল বরকত, উনি জন্মগ্রহণ করেছেন 1927 সালের 16 জুন। ওনার জন্ম হয়েছিল ভারতে মুর্শিদাবাদ জেলার বাবলা ভরতপুর গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতেন এবং যখন ভাষা আন্দোলনটা হচ্ছে তখন উনি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স করছিলেন, এমএ ক্লাসের ছাত্র ছিলেন। উনি ছিলেন খুবই মেধাবী একজন ছাত্র, অনার্সে উনি সেকেন্ড ক্লাস ফোর্থ পজিশনে ছিলেন। ওনার মায়ের নাম হাজি হাসিনা বিবি এবং বাবার নাম মৌলভী শামসুজ্জোহা ওরফে ভুলু মিয়া। শহীদ আবুল বরকত 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে উনি ছিলেন চতুর্থ এবং ওনাকেও 2000 সালে মরণোত্তর 21শে পদক প্রদান করা হয়। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্মরণে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর নামে একটা জাদুঘরও প্রতিষ্ঠা করা হয়েছে। তো
1952 সালের 21শে ফেব্রুয়ারি সেই মিছিলে শহীদ আবুল বরকত অংশগ্রহণ করেছিলেন এবং উনি এই মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের দাঁড়িয়ে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তাদের সাথে স্লোগান দিচ্ছিলেন, তাদেরকে বিভিন্ন ধরনের মানে কথার মাধ্যমে ইয়া করছিলেন, ইন্সপায়ার করছিলেন। এমন সময় হঠাৎ করে তার একটা গুলি এসে লাগে এবং সাথে সাথে তাকে, সাথে সাথে না, এরপর তাকে মুমূর্ষ অবস্থায় একরকম হাসপাতালে ভর্তি করা হয়। তখন ওনার অবস্থা খারাপ দেখে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও লাভ হয়নি, অপারেশন করেও ওনাকে বাঁচানো যায়নি। রাত 8টার দিকে উনি মারা যান এবং মারা যাওয়ার পরেও এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়নি, তাকে পুলিশি পাহারায় এই আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ভাষা শহীদ আব্দুল জব্বার, উনি জন্মগ্রহণ করেন 1919 সালের 13ই আগস্ট ময়মনসিংহের গফরগাঁওয়ের পাচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম মরহুম হাসান আলী এবং মায়ের নাম সফাতুন নেসা। 5 ভাই এবং 2 বোনের ভিতর আব্দুল জব্বার ছিলেন দ্বিতীয়। আব্দুল জব্বারের স্ত্রীর নাম আমিনা খাতুন এবং তাদের একটাই ছেলে আছে নুরুল ইসলাম বাদল। এবং দেখো কতটা আত্মত্যাগ উনি করেছেন, 1952 সালে যখন ভাষা আন্দোলনে উনি অংশ নেন এবং শহীদ হন, তখন তার ছেলের বয়স মাত্র 15 মাস। উনিও এই ঢাকা ভার্সিটির সামনেই, সরি কি, ঢাকা মেডিকেলের সামনেই গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে ভর্তি করার পর রাত 8টার দিকে উনি মারা যান। ভাষা আন্দোলনের এই অবদানের জন্য 2000 সালে ওনাকে মরণোত্তর 21শে পদক প্রদান করা হয়। শফিউর রহমান শহীদ, ভাষা শহীদ শফিউর রহমান, ওনার জন্ম ভারতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগড় গ্রামে উনি জন্মগ্রহণ করেন 1918 সালের 24 জানুয়ারি। ওনার বাবার নাম ছিল মৌলভী মাহবুবুর রহমান এবং মায়ের নাম মরহুমা কানেত তাতুন নেসা। শহীদ শফিউর রহমানের স্ত্রীর নাম আকিলা খাতুন এবং তার ছেলের নাম শফিকুর রহমান, মেয়ের নাম আসফিয়া খাতুন। আমি একটা তথ্যে দেখলাম, এই তোমাদের এই ক্লাসটা যখন রেডি করি তখন ইন্টারনেটেও তো সার্চ দিয়ে একটু আমি পড়াশোনা করি, তখন দেখলাম যে ওনার ফ্যামিলি উত্তরাতেই থাকে, উত্তরাতে বাস করেন আর কি। এখন উনি মূলত ছিলেন একজন হাইকোর্টের কেরানি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি উনি সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন, তখন একটা গুলি এসে ওনার শরীরে লাগে। পরে ওনাকে সাথে সাথে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং দ্রুত অবস্থা খারাপ হতে থাকে ওনার, তখন তাকে অপারেশন করা হয়, যদিও অপারেশন করেও তাকে বাঁচানো যায়নি। সন্ধ্যার দিকে উনি মারা যান। ভাষা শহীদ আব্দুস সালাম, ওনার জন্ম 1925 সালের 27 নভেম্বর ফেনী জেলার লক্ষণপুর গ্রামে। উনি ছিলেন এই ইয়া আব্দুস সালাম ছিলেন একজন পিয়ন পেশায়। তো ওনার বাবার নাম মরহুম মোহাম্মদ ফাজিল মিয়া এবং মাদের নাম দৌলতন নেসা। 3 বোন এবং 4 ভাইয়ের মধ্যে আব্দুল সালাম ছিলেন সবার বড়। উনি ওই 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের কাছে গুলিবিদ্ধ হন। এরপর ওনাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন ওইখানে উনি চিকিৎসাধীন ছিলেন। অবশেষে 1952 সালের 7 এপ্রিল উনি মারা যান। এছাড়াও আরো অনেক
নামনা জানা শহীদ হয়েছেন যাদের পরিচয়ও পাইনি, এবং একটা তথ্য এরকম মানে এরকম পাওয়া যায় যে শহীদ যারা হয়েছিলেন অনেককেই সাথে সাথে রাস্তা থেকে তুলে নিয়ে সরিয়ে ফেলা হয়, লাশটাকে গুম করে ফেলা হয় যাতে সঠিক কাউন্টটাও এজন্য পাওয়া যায় না যে ঠিক কতজন ভাষা শহীদ ওই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিলেন। এরপর চলে যাই ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা। আমাদের দেশের শুধু মানে আমাদের দেশে না, বিশ্বের বেশিরভাগ আন্দোলনে কিন্তু নারীদের ভূমিকাটা পুরুষের পাশাপাশি প্রায় সমান তালে থাকে, এবং 52-র ভাষা আন্দোলনও তার ব্যতিক্রম না। 52-র ভাষা আন্দোলনে বিশেষ করে 21শে ফেব্রুয়ারির যে মিছিলটা বের হয় 144 ধারা ভেঙে, সেই মিছিলের একদম সামনের সারিতে কিন্তু ছিলেন নারীরা। এবং এই আন্দোলন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না, ঢাকার বাইরেও নারীরা এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো এই ভাষা আন্দোলনে নারীদের যে অংশগ্রহণ, এই বিষয়টা তোমাদের বইতেও আমি পড়েছি, এরপর ইন্টারনেটেও দেখলাম, তবে উইকিপিডিয়ার যে ইয়াটা সরি উইকিপিডিয়াতে যে নারী সমাজের ভূমিকাটা নিয়ে আলোচনা করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর ধরনটা আর কি একটু এক্সেপশনাল লেগেছে। সাধারণত আমরা যেভাবে আলোচনা করি যে একজন মানে নাম ধরে এই ব্যক্তির ভূমিকাটা কি ছিল, এই ব্যক্তির ভূমিকাটা কি ছিল, কিন্তু উইকিপিডিয়াতে যে জিনিসটা দেখলাম এখানে একটু ডিফারেন্টভাবে আলোচনা করেছে, এই জন্য আমি এটা হচ্ছে মানে উইকিপিডিয়ার আলোকেই আমি তোমাদের মানে স্লাইডটা সাজিয়েছি, সেভাবেই আমি মূলত আলোচনাটা করছি। প্রথমেই যেটা সেটা হচ্ছে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে নারী ভাষা সৈনিক। বঙ্গবন্ধুর যে আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে উনি ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা নিয়ে লিখেছেন, এবং উনি যেটা লিখেন, 11 মার্চ ভোরবেলা থেকে শত শত ছাত্রকর্মী ইডেন ভবন ও অন্যান্য জায়গায় পিকেটিং শুরু করলো। সকাল 8টায় পোস্ট অফিসের সামনে ছাত্রদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন ছাত্রী বাধা দিতে গিয়ে, আচ্ছা এখানে গিয়ে হয়ে গিয়েছে, আমি ঠিক করে দিচ্ছি এখনই। আচ্ছা, বাধা দিতে গিয়ে পুলিশের লাঠি পেটার শিকার হন। ঠিক ওই মুহূর্তে পূর্ব পাকিস্তান আইন সভার অধিবেশন চলছিল। আনোয়ারা খাতুন ও অনেকে মুসলিম লীগ সদস্য পার্টির বিরুদ্ধে আইন সভার ভীষণভাবে প্রতিবাদ করেন। আত্মজীবনী আরো লিখেছেন যে 5 দিন আমরা জেলে ছিলাম, সকাল 10টায় স্কুলের মেয়েরা মানে মুসলিম গার্লস স্কুল ছাদে উঠে স্লোগান দিতে শুরু করতো আর 4টায় শেষ করতো। ছোট ছোট মেয়েরা একটুও ক্লান্ত হতো না। রাষ্ট্রভাষা বাংলা চাই, বন্দি ভাইদের মুক্তি চাই, পুলিশি জুলুম চলবে না, এমন নানা ধরনের স্লোগান দিতে থাকত। তমদ্দুন তো মজলিসে নারী, তোমরা জানো এই যখন দেশ বিভাগের পরপরই যখন পাকিস্তানিরা ঘোষণা দেয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখনই বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে। 1947 সালের আগস্ট মাসে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে এই মাতৃভাষা বাংলার যে দাবি, এই দাবির জন্যই গঠন করা হয় তমদ্দুন মজলিস, বা তমুদ্দিনও পাবে, অনেক জায়গায় রস্বীকার দিয়েও আছে, অনেক জায়গায় রস্বকার দিয়েও আছে। তো এই তমুদ্দুন মজলিসে নারী ভাষা সৈনিকদের ভেতর উল্লেখযোগ্য ছিল এই যে যে তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা আবুল কাশেম, ওনার স্ত্রী রাহেলা, ওনার বোন রহিমা, এবং রাহেলার ভাইয়ের স্ত্রী রোকেয়া। এনারা আন্দোলনকারীদেরকে কিভাবে সহায়তা করেছে, যে একটু আগেই তোমরা দেখেছো স্লাইডে, তোমাদেরকে একটা কবিতা দেখিয়েছি, নজরুল ইসলামের কবিতা।
দেখো এই লাইটা, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপরে, কত বোন দিল সেবা, বীর স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। এই লাইনটা দেখো এখানে কত সুন্দরভাবে প্রযোজ্য এই লাইনগুলো। 1952 সালের 23 জানুয়ারি রাত 4টার দিকে আবুল কাশেমের বাসায় পাকিস্তান, তৎকালীন পাকিস্তান পুলিশ যারা ছিল তারা ঘিরে ফেলে। মূলত তখন তার পাকিস্তানি সোর্সরা খবর পেয়েছিল যে এখানে ভাষা আন্দোলন বিষয়ে কিছু একটা হচ্ছে, এবং হচ্ছিল তাই আসলে। তারা যে ভাষা আন্দোলনের যে প্রধান পত্রিকা মুখপাত্র সৈনিক, তো এই সৈনিক পত্রিকাটা প্রকাশের কাজ করছিলেন ওনারা। তো পুলিশরা যখন এই ইয়াটা ঘিরে ফেলে, একটা পর্যায়ে তারা বাসার ভেতর ঢুকতে চায়, তখন এই যে মিসেস রাহেলা কাশেম, উনি এগিয়ে আসেন এবং উনি পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়ান যে এত রাতে একটা মুসলিম বাড়িতে পুলিশ ঢুকতে পারবে না। তো এইসব নিয়ে উনি তাদের সাথে মানে কালক্ষেপণ করতে থাকেন আসলে, মানে টাইম পাস। কারণ এই টাইমের ভেতরেই ইয়াটা, ওই আবুল কাশেম সহ অন্যান্যরা পালিয়ে যাওয়ার সুযোগ পান। এটা কি নারীদের অবদান না? তো এই সুযোগেই আসলে আবুল কাশেম এবং অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হন। সেদিন যদি এই আবুল কাশেম বা অন্যান্যরা ধরা পড়তেন, তাহলে হয়তো ভাষা আন্দোলনের ইতিহাস অন্যরকম হতো, হয়তো বা আর এতটা সুগঠিত হতেই পারতো না। এখানেও কিন্তু তাদেরকে সেভ করেছে তাদের বাসার মহিলারা, ফ্যামিলি মেম্বাররা, তার স্ত্রী বিশেষ করে। এরপর আমরা দেখি ওই 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে মিছিলটা হয়েছে, 144 ধারা ভেঙে যে মিছিলটা হয়েছে, সেই মিছিলে নারীদের ভূমিকাটা কি ছিল। তো একটু আগেই কিন্তু আমি বলেছি যে এই মিছিলের একদম সামনেই ছিল মেয়েরা, এবং প্রথম 144 ধারা সেই হিসেবে ধরতে গেলে নারীরাই কিন্তু প্রথম ভেঙে দিয়েছে 144 ধারা। এই পুলিশ ব্যারিকেড ভাঙার যে কাজটা, এই মূল কাজটা করেছে রওশনারা বাচ্চু, ওনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং আরো কয়েকজন ছাত্রী। এবং ওনারা এটা যখন ভেঙে দেন, তখন খুবই স্বাভাবিক পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করে নেয়। তখন ছাত্ররা ব্যারিকেডের উপর এবং নিচ দিয়ে লাফিয়ে তারা চলে যায়। এরপর আবার যখন ব্যারিকেড ভাঙার কাজ, তখন আবার মেয়েরাই এগিয়ে আসে। তখন পুলিশের টিয়ার শেল ছোড়া শুরু হয় এবং তাদের লাঠি চার্জ শুরু হয়। এতে অনেক ছাত্রী আহত হয়, এদের মধ্যে উল্লেখযোগ্য রওশনারা বাচ্চু, সারা দৈফুর, বোরখা সামসুন, সুফিয়া ইব্রাহিম, সুরাইয়া ডলি এবং সুরাইয়া হাকিম। শুধু যে এই নারী আন্দোলনকারীরা ঢাকাতেই আন্দোলন করেছে তা কিন্তু নয়, ঢাকার বাইরে যে আন্দোলন হয়েছে সেখানেও নারী সমাজের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেশ ভাগ যখন হয় 1947 সালে, তখন দেশভাগের পরপর কিন্তু এই নারীরা অত শিক্ষিত ছিল না, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। এখন যে শিক্ষার হার, তখন কিন্তু এইসব ইয়াটা ছিল না। তো এর মাঝেও নারীদের এই যে এগিয়ে আসা, এখন অনেকটাই, পুরোটা না, অনেকটাই নারীদের জন্য একটু মানে সহজ হয়েছে জীবন। আগে কিন্তু এতটা সহজ ছিল না, মেয়েরা ঘরের বাইরে বের হবে এই বিষয়টাকে অত সহজভাবে নেওয়া হতো। এখনো কোনো কোনো জায়গায় নেওয়া হয় না, কোনো কোনো জায়গায় না আসলে। যাই হোক, এই বিষয়ে বিতর্ক না করি। তো এই এর মাঝেও নারীরা আন্দোলনে অংশগ্রহণ করেছে, এটাই আসলে অনেক বড় একটা বিষয়। তো ঢাকার বাইরে এই যে ভাষা আন্দোলনের সাথে যে একাত্মতা ঘোষণা করেছে মেয়েরা, এটা করতে গিয়ে তারা অনেক পুলিশি নির্যাতনের, সরি, পুলিশি নির্যাতনের শিকার হয়েছে। প্রথমেই যার নাম উল্লেখযোগ্য, তিনি হচ্ছে নারায়ণগঞ্জের মুমতাজ বেগম। উনি নারায়ণগঞ্জে
ওনার নেতৃত্বে আর কি অনেকেই এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে এবং ওনাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে কারাদণ্ডও দেওয়া হয়, এবং শুধু গ্রেপ্তার করে কারাদণ্ড দিয়ে, শাস্তি দিয়েই কিন্তু তারা ক্ষান্ত হয়নি। তারা তার হাজব্যান্ডকে প্রেশার দিতে থাকে মমতাজ বেগমকে তালাক দেওয়ার জন্য, এবং একটা পর্যায়ে তার হাজব্যান্ড বাধ্য হয় তাকে তালাক দিতে। চিন্তা করো কতটা খারাপ মন মানসিকতার এই লোকগুলো। এই মমতাজ বেগম যাদেরকে নিয়ে মিছিল করেছিলেন, তার যে ছাত্রী ইলা বক্সি, বেণুধর, শাবানী, এদেরকেও পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর ঢাকার বাইরে সিলেটেও কিন্তু এই ভাষা আন্দোলনের একটা প্রভাব আমরা দেখতে পাই। সিলেটের কুলাউড়ার সালেহা বেগম, উনি ময়মনসিং মুসলিম গার্লস স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন, এবং মাত্র ক্লাস 10-এ পড়া একটা ছাত্রী ভাষা শহীদদের স্মরণে ওনার স্কুলে কালো পতাকা উত্তোলন করেন, এবং এই অপরাধে তৎকালীন যে জেলা প্রশাসক ছিলেন তাকে স্কুল থেকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়। এরপর আর আসলে ওনার পক্ষে 3 বছর অনেক বড় একটা সময়, এরপর আর ওনার পড়ালেখা করা সম্ভব হয়নি। এছাড়া ঢাকার বাইরে চিটাগাংয়েও এই আন্দোলনের রেশটা ছিল। চিটাগাংয়ে বেশ কিছু কলেজ ছাত্রী এবং শুধু ছাত্রী ছাড়াও অনেক মহিলারা এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এদের ভিতরে অন্যতম ছিলেন তোহফাতুন নেসা আজিম, সৈয়দা হালিমা, সুলতানা বেগম, নুরুন্নাহার জহুর, আইনুন নাহার, আনোয়ারা মাহফুজ, তালেয়া রহমান, প্রতিভা মুসুদ্দি প্রমুখ। খুলনাতেও এই আন্দোলনটা হয়েছে, এবং খুলনাতে এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন তমুদ্দিন মজলিসের কর্মী আনোয়ারা বেগম, সাজেদা আলী এবং বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীরা। সাতক্ষীরাতে এই আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখেন গুলারা বেগম এবং সুলতানা চৌধুরী। টাঙ্গাইলেও এই আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নুরুন্নাহার বেলি, রসনারা শরীফ। এরপর রংপুর দেখি, রংপুরেও রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন এবং মিছিল হয়েছে। এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের ভিতর অন্যতম হচ্ছে নীলফা আহমেদ, বেগম মালেকা আশরাফ, আফতাবুন্নেসা প্রমুখ। ঢাকার বাইরে রাজশাহীতেও ভাষা আন্দোলনের জোয়ার আমরা দেখতে পাই। সেখানে অন্যতম ছিলেন ডক্টর জাহানারা বেগম, এছাড়া মনোয়ারা বেগম, ডাক্তার মহসিনা বেগম, ফিরোজা বেগম, হাফিজা বেগম, হাসিনা বেগম, রওশনারা প্রমুখ। তাহলে আমরা দেখতে পাই যে নারীরা শুধু ঢাকাতেই যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তা নয়, কিন্তু ঢাকার বাইরে যে আন্দোলন, ভাষা আন্দোলন, সেখানেও নারীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এরপর আসি ভাষা আন্দোলনের আন্তর্জাতিকায়ন। 21, এই কথাটা মনে আসলে আমাদের কিন্তু 21 শতক বা অন্য কিছু মনে হয়, 21শে ফেব্রুয়ারির কথাটাই প্রথম মনে চলে আসে, তাই না? এই যে যে আমাদের মানে ভাষা শহীদদের রক্তে মাখা ইতিহাস, যার কারণে আমরা বাংলায় কথা বলতে পারছি, তো তাদের কথাটাই কিন্তু আমাদের মাথায় প্রথম চলে আসে। এবং একটা অত্যন্ত আনন্দ প্লাস গর্বের বিষয় হচ্ছে আমাদের এই আত্মত্যাগ আজ বিশ্ববাসীও জানে, বিশ্ববাসীও এটার স্বীকৃতি দিয়েছে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এটা মানে আমাদের জন্য যে কতখানি প্রাপ্তি তা বলে বোঝানো যাবে না। ইউনেস্কোর 188টা দেশ এই 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। এই জিনিসটা, এই যে আমাদের ইয়াগুলোতে তো ইন্ডিয়ান চ্যানেলগুলো, টিভিগুলোতে ইন্ডিয়ান চ্যানেলগুলো তো খুব চলে, তাই না? তো সেদিন কোনো একটা ইন্ডিয়ান চ্যানেলে দেখলাম গান হচ্ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি এগুলো দেখি না, কিন্তু এই গানটা শুনে আমি ঠিকই থেমে গিয়েছিলাম।
এটা শোনার জন্য, মানে অন্য বিদেশের একটা চ্যানেলে আমাদের ভাষা শহীদদের নিয়ে গান হচ্ছে, এটা শুনতে খুবই ভালো লাগে। কিন্তু তো এই এই সম্মাননাটা আসলে আমাদের মানে এই আত্মত্যাগকে আরো মহিমান্বিত করেছে। বেশ বড় একটা ক্লাস নিলাম, আসলে অনেকক্ষণ কথা বলতে গেলে শেষের দিকে কাশি চলে আসে, এই জন্য ক্লাসগুলো খুব বেশি বড় করতে পারি না, আধা ঘন্টার ভিতর শেষ করে দিই। তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকো, বাই।